আমরা হচ্ছে সামাজিক জীব, আমাদের অনেক রকম মানুষকে একসাথে নিয়ে তবেই চলতে হয়। সেই অনেক রকম মানুষের মধ্যে তাদের চিন্তাধারা আলাদা, তাদের ভাব ভালোবাসা আলাদা, তাদের প্রকাশ করার ভঙ্গি আলাদা, সমস্তটাই আলাদা হয়, কিন্তু তাদেরকে তো সাথে নিয়ে আমাদেরকে চলতেই হবে। এই মধ্যেই আমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন ধরা দেয় যে কাকে কখন গুরুত্ব দেব বা কাকে কতটা গুরুত্ব দেব। আমার মতে, আমার পার্সোনাল মত যদি তুমি জানতে চাও, তাহলে আমি বলবো যে তাকে ততটাই গুরুত্ব দেওয়া উচিত যতটা গুরুত্ব পাওয়ার যোগ্য সে। মানুষকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে সে তোমাকে সস্তা মনে করবে, এবং ধীরে ধীরে দেখা যাবে যে সে তোমাকে সম্মান করছে না, সে তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমার ফোন দেখা সত্ত্বেও সে রিসিভ করছে না, তোমার মেসেজ সে সিন করছে না, এবং তোমাকে ছোট বড় কথা বলার আগে সে দুবার অন্তত ভাবছেও না। তাই বলে আমি তোমাকে বলছি না যে তুমি কাউকেই গুরুত্ব দেবে না বা কাউকে তার প্রাপ্য সম্মানটুকু দেবে না, অবশ্যই দেবে, তবে সে যদি তার যোগ্য হয় তবে। অনেক সময় আমরা এমন অনেক মানুষের সাথে থাকি যারা হয়তো আমাকে ততটা ভালোবাসে না, বা যাদের কাছে হয়তো আমার ততটা দাম নেই, বা যাদের কাছে হয়তো আমার ততটাও গুরুত্ব নেই, তবুও আমরা তাদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি এই ভেবে যে আমি তো তাকে ভালোবাসি, সে হয়তো আমাকে রিটার্নে কিছু দিচ্ছে না, বাট আমি তাকে গুরুত্বটা দিয়েই ছাড়ব। সেই জায়গায় আমার আপত্তি। আমার মতে যে যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না বা যে তোমাকে ভালোবাসে না, তাকে তুমি যতই গুরুত্ব দাও বা যাকে তুমি যতই প্রাধান্য দেওয়ার চেষ্টা করো না কেন, নিট ফল জিরো হবে, কারণ সে তোমাকে ভালোবাসেই না, তার কাছে তোমার কোনো আলটিমেট দামই নেই। তো আমার মতে নিজের আত্মসম্মান বোধ কখনোই কমাবে না। যারা নিজের আত্মসম্মান নিয়ে ভাবে না, যারা নিজেকে ভালোবাসে, তারা কখনোই সেই মানুষটার কাছে নিজেকে ছোট করে না তার যার কাছে তার কোনো দামই নেই। তো আমি বলবো যে যে তোমাকে ভালোবাসে, যার কাছে তোমার দাম আছে, যে তোমার গুরুত্ব বোঝে, যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তোমাকে নিয়ে ভাবে, তাকে অবশ্যই গুরুত্ব দাও, তার কথা ভাবো, তাকে প্রায়োরিটি দাও নিজের জীবনে, সে নিশ্চয়ই খুশি হবে, এবং তার খুশি দেখে তুমিও খুশি হবে।